হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সিসি থ্রির মডিউল টু ফরমেশন অফ মৌরিয়ান এম্পায়ার এই নিয়ে আমাদের ডিসকাশন কন্টিনিউ করব। এর আগে তোমাদের এই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি, একটা ইন্ট্রোডাক্টরি লেকচার, যেখানে মূলত আলোচনা হয়েছে মৌর্য কারা, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজনৈতিক কৃতিত্ব কী ছিল এবং চন্দ্রগুপ্ত মৌর্যের যে সাম্রাজ্যের বিস্তার সেই সম্পর্কে। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেই শাসক বা সেই বিষয়টা নিয়ে আমরা খুব ছোটবেলা থেকেই শুনে আসছি। তোমাদের আমি আগে একটা ছবি দেখাই। এই যে ছবিটা তোমরা দেখছো, এটা সকলেই দেখে এসছো, এটা হচ্ছে ভারতের জাতীয় প্রতীক বা ন্যাশনাল এমব্লেম অফ ইন্ডিয়া। ছবিটা কি? ছবিটা হচ্ছে অশোক স্তম্ভের। হ্যাঁ, আজকে আমরা মৌর্য সম্রাট অশোকের সম্পর্কে আলোচনা করব এবং যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা সম্রাট অশোকের নাম শুনলেই তোমাদের সবার মাথায় আসে, কলিঙ্গ জয়। শোনা যায় কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা নাকি সম্রাট অশোকের হৃদয়ে পরিবর্তন করেছিল এবং তিনি ধম্মনীতি গ্রহণ করে একটা নজির সৃষ্টি করেছিলেন। এই যে বিষয়টা, সেটা নিয়ে আমি এর পরের ভিডিওতে আলোচনা করব যে কতটা এর যুক্তি আছে। প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে সম্রাট অশোক কেন কলিঙ্গ আক্রমণ করেছিলেন। বর্তমানে যে উড়িষ্যা রাজ্য, তারই একটা অংশ ছিল কলিঙ্গ। সম্রাট অশোক নিজেই তার ত্রয়োদশ যে শিলালেখ বা 13th রক এডিক্টে তিনি উল্লেখ করছেন, কি উল্লেখ করছেন, যে আথাভাসা অভিশিষ্টা দেবনা প্রিয়াসা প্রিয়দর্শিষা রানো কলিঙ্গা বিজিতা। অর্থাৎ কিনা, সম্রাট অশোক কলিঙ্গ জয় করেছেন এবং মোটামুটি ধরে নেওয়া হয় 261 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ অশোক তার কলিঙ্গ বিজয় অভিযান করেছিলেন। এবার আমাদের স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে অশোক যখন কলিঙ্গ আক্রমণ করলেন তার প্রয়োজনীয়তা কী ছিল, কারণ প্রায় ভারতের সর্বত্রই তখন মৌর্য সাম্রাজ্য ছড়িয়ে পড়েছিল। এই নিয়ে ঐতিহাসিক মহলে একাধিক মত আছে। হেমচন্দ্র রায়চৌধুরী তার গ্রন্থ পলিটিক্যাল হিস্ট্রি অফ এনশিয়েন্ট ইন্ডিয়াতে কী বলছেন, যে কলিঙ্গ ছিল মগধেরই একটি অংশ, বিন্দুসারের রাজত্বকালে কলিঙ্গ স্বাধীন হয়ে গিয়েছিল। কিন্তু এই যে মতটা, সেটা পুরোপুরিভাবে মানা যাচ্ছে না। কেন মানা যাচ্ছে না? কারণ প্লিনির বেশ কিছু লেখাপত্রে পাওয়া যাচ্ছে যে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে কলিঙ্গ স্বাধীন ছিল, সুতরাং বিন্দুসারের আমলে যে কলিঙ্গ স্বাধীনতা লাভ করল এই তত্ত্বটা সঠিক নয়। ঐতিহাসিক আর এস ত্রিপাঠী তাঁর গ্রন্থ এনশিয়েন্ট ইন্ডিয়াতে বলছেন যে নন্দদের পতনের সময় থেকেই কলিঙ্গ স্বাধীন হয়ে গেছিল এবং চন্দ্রগুপ্তের মৌর্যের সময় কলিঙ্গ রাজ্য জয় করার কোনো সুযোগ ছিল না। সুতরাং কলিঙ্গ যে মৌর্য সাম্রাজ্যের একটা অংশ ছিল, সেটা খুব একটা সঠিক মত নয়। এরপরে আসছি ঐতিহাসিক আর জি ভান্ডারকারের মতে। আর জি ভান্ডারকার রাইভালরি থিওরি সম্পর্কে বলছেন। তিনি কি বলছেন, যে বস্তুত মৌর্য এবং কলিঙ্গ রাজ্যের মধ্যে
একটা শত্রুতার সম্পর্ক ছিল। আর সেই সময় দাক্ষিণাত্যে চোল এবং পাণ্ডবরা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি, এবং কলিঙ্গ রাজ্য চোল ও পাণ্ডবদের সঙ্গে সম্মিলিত হয়ে মগধের বিরুদ্ধে জোট করে তোলার দিকে মন দিয়েছিল। সুতরাং সেটা ছিল মগধের সার্বভৌমত্বের পক্ষে নিঃসন্দেহভাবে একটা খুব বড় বিপদ। ভান্ডারকার দেখাচ্ছেন যে কলিঙ্গ রাজ্যটি আজ তার শক্তি বৃদ্ধি করছিল, এবং বিন্দুসার যখন দাক্ষিণাত্যে চোল এবং পাণ্ডবদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিলেন, তখন কলিঙ্গ রাজ্যের হস্তক্ষেপের জন্য তাকে ফিরে যেতে হয়েছিল। প্লিনির বর্ণনা অনুযায়ী অশোকের সময় কলিঙ্গ ছিল প্রায় 8,000 পদাতিক সৈন্য, 1,000 অশ্বারোহী সৈন্য এবং 700 হাতি। খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে কলিঙ্গর এই শক্তি বৃদ্ধি মগধের পক্ষে খুব একটা শুভ ইঙ্গিত ছিল না। কিন্তু এই সংক্রান্ত বিষয় নিয়ে এখন যে মতটা সবথেকে বেশি গ্রহণযোগ্য সেটা প্রবক্তা হচ্ছেন রোমিলা থাপার বা রণবীর চক্রবর্তীর মতো ঐতিহাসিকরা। এনারা নতুনভাবে অশোকের কলিঙ্গ রাজ্য জয়ের এবং বৃহত্তরভাবে মৌর্য সাম্রাজ্যের বিষয়টিকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। রোমিলা থাপার তার গ্রন্থ অশোক অ্যান্ড দ্য ডিক্লাইন অফ মৌরিয়ান্স, যার বাংলা অনুবাদও আছে অশোক ও মৌর্যদের পতন, তাতে তিনি বিষয়টা অর্থনৈতিকভাবে দেখাচ্ছেন। কি বলছেন তিনি? তিনি বলছেন যে মূলত বাণিজ্যিক কারণে অশোক কলিঙ্গ আক্রমণ করেছিলেন। প্রাচীনকাল থেকেই ভারতের সাথে পশ্চিমে রোম সাম্রাজ্যের একটা বাণিজ্যিক সুসম্পর্ক ছিল, এবং পূর্বে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি এবং চীনের সঙ্গে ভারতের একটা বাণিজ্যিক সম্পর্ক ছিল। তো তোমরা বুঝতেই পারবে যে যদি সামুদ্রিক বাণিজ্য চালানো হয় এবং যদি সেটা দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলির সঙ্গে চালানো হয়, তাহলে উড়িষ্যার গুরুত্ব কতটা। বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরের ওপর নিজের প্রাধান্য বিস্তার করতে হলে নিঃসন্দেহভাবে এই জায়গাটার যে কোনো রাষ্ট্র চাইবে তার কর্তৃত্ব স্থাপন করতে। রোমিলা থাপার বা রণবীর চক্রবর্তীর মতে অশোক চেয়েছিলেন এই যে বাণিজ্যের যে পথ সেইটাকে সুরক্ষিত করতে এবং তার উপর নিজের কৃতিত্ব স্থাপন করতে। এ এল ব্যাসাম তার বিখ্যাত গ্রন্থ এ কালচারাল হিস্ট্রি অফ ইন্ডিয়াতেও বলছেন যে কলিঙ্গের সম্পদ এবং আর্থিক সমৃদ্ধি ছিল চূড়ান্ত, এবং এর ফলে অশোক আকৃষ্ট হয়েছিলেন কলিঙ্গ আক্রমণ করতে। সুতরাং দেখা যাচ্ছে যে কলিঙ্গ আক্রমণ নিয়ে একাধিক মত আছে, কিন্তু বর্তমানে যেই মতটি সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আর্থিক চাহিদার জন্য বা আর্থিক স্বার্থের জন্যই অশোক কলিঙ্গ আক্রমণ করেছিলেন। আশা করি আগামী দিনে এই নিয়ে আরও গবেষণা হবে এবং আমরা আরও এই বিষয়ে নতুন নতুন মত পাব। তো আজকের এই যে আমি আলোচনা করলাম তার থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, অশোক কেন কলিঙ্গ আক্রমণ করেছিলেন? বই হিসেবে আমি রেফার করব রোমিলা থাপারের লেখা অশোক অ্যান্ড দ্য ডিক্লাইন অফ মৌরিয়ান্স, এটা বাংলা অনুবাদ হয়েছে অশোক ও মৌর্যদের পতন। এছাড়া রণবীর চক্রবর্তী তার গ্রন্থ এক্সপ্লোরিং আর্লি ইন্ডিয়া, এবং বাংলাতেও ওনার গ্রন্থ আছে ভারত ইতিহাসের আদি পর্ব, এই বইগুলো দেখলে তোমরা বিষয়টা সম্পর্কে একটা যে বেসিক আইডিয়া সেটা পেতে পারবে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।